ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত, আমি শিলাদিত্য। প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে রাজ্যের দিকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওই ঘূর্ণিঝড় এখন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করলেও ক্রমেই দীঘার থেকে তার দূরত্ব কমছে। জানবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে টেলিফোনে কথা বলে। সঞ্চয়ন, তুমি কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে দেখা গেছে যে এই যে ঘূর্ণিঝড়, যেটাকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে সুপার সাইক্লোনিক স্টর্ম, আমরা জানি যে উড়িষ্যায় সুপার সাইক্লোন হয়েছিল এবং তারপরে আবারও একবার সুপার সাইক্লোনিক স্টর্মের আকার নিয়েছে এই ঘূর্ণিঝড়। এর এতটাই শক্তি রয়েছে এবং এটার যেটা সমুদ্রের ওপরে, এটার এখন শক্তি অনেকটা দেখা যাচ্ছে প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা, এরকম একটা গতিবেগ এর ঘূর্ণন রয়েছে। অর্থাৎ এই আউটার পেরিফেরিতে এর যে গতিবেগ হওয়ার সেটা কিন্তু এতটাই রয়েছে। তবে এটা যখন উপকূলের কাছাকাছি আসবে তখন হয়তো সামান্য কিছুটা এর গতিবেগ কমবে, কিন্তু সেটাও যথেষ্ট। আমরা যদি ফোরকাস্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে এবং হাওয়ার গতিবেগ বাড়তে শুরু করবে। কলকাতার ক্ষেত্রে বুধবার যেটা ধরা হচ্ছে সেখানে কিন্তু হাওয়ার গতিবেগ 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। শুধুমাত্র সঞ্চয়ন, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সঞ্জীব বাবু একটু আমাদের সঙ্গে থাকুন। সঞ্চয়ন, তোমার প্রশ্ন সঞ্জীব বাবুকে। সঞ্জীব বাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো যে ইতিমধ্যেই আপনারা কড়া নজর রেখেছেন এই সাইক্লোনের ওপরে, যে সময় এটা এসে পড়বে উপকূলের কাছাকাছি সে সময় এর শক্তি কতটা থাকবে বলে মনে করছেন? আমরা যেটা আশা করছি যে যখন এটা ল্যান্ডে হিট করবে কোস্টে অ্যাজ এ এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে, অর্থাৎ ওই সময় বাতাসের যে গতিবেগ থাকবে সেটা হচ্ছে 165 থেকে 175 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টায় সেরকম উইন্ড স্পিড থাকবে হোয়েন ইট হিট দ্য কোস্ট। এর পাশাপাশি যদি কলকাতার কথা ধরি, আমরা আয়লার সময় দেখেছিলাম কলকাতার একেবারে কাজ দিয়ে আয়লা বয়ে গিয়েছিল এবং সে সময় 100 কিলোমিটারের উপরে তার গতিবেগ ছিল। এবারেও যে পূর্বাভাস আপনারা দিয়েছেন তাতে বলা হচ্ছে যে কলকাতা হাওড়া হুগলির ওপরে হাওয়ার গতিবেগ কিন্তু ঝড়ের সময় 100-এর উপরে থাকবে, 100 থেকে 110-120 পর্যন্ত হতে পারে। কতটা অভিঘাত এর চলবে সেটা কি মনে করছেন? সেটা হচ্ছে যে দেখুন, আমাদের যে তিনটি মূল উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই তিনটে জেলাতে কিন্তু ম্যাক্সিমাম ড্যামেজ হবে, যেহেতু এখানে আমরা উইন্ড স্পিড এক্সপেক্ট করছি 165 থেকে 175, গাস্টিং 185। বাকি যে উপকূলবর্তী জেলা হাওড়া হুগলি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, এখানে আমরা এক্সপেক্ট করছি 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফলে ড্যামেজ তিনটে যে ডিস্ট্রিক্ট বললাম সেখানে ম্যাক্সিমাম, কিন্তু বাকি যে উপকূলবর্তী জেলা, যেহেতু সমস্ত জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হবে, তাই ড্যামেজের অনেকটাই চান্স আছে। আর একটা যেটা হচ্ছে যে সাইক্লোনের সাথে যে তিনটে ওয়েদার থাকে, একটা হচ্ছে আমাদের উইন্ড স্পিড, একটা রেইনফল, আর একটা হচ্ছে স্টর্ম সার্জ বা সামুদ্রিক জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাস কিন্তু আমরা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় 4 থেকে 6 মিটার এক্সপেক্ট করছি অ্যাবাভ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল লেভেল, আর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এটা 3 থেকে 4 মিটার। ফলে সাইক্লোন তার গতি, তার হাওয়া, তার বৃষ্টি এবং স্টর্ম সার্জ, এই তিনটের সংযোগে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলো, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাকি উপকূলবর্তী জেলা হাওড়া হুগলি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, এখানে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু 20 তারিখ সর্বোচ্চ বৃষ্টি হবে এবং বেশ কিছু জায়গা থেকে অতিভারী বৃষ্টি। প্রসঙ্গত, যেহেতু সাইক্লোন মুভ করবে, ফলে 20 তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি খুব বাড়বে। 20 তারিখে উত্তরবঙ্গে শুধু মালদার দুই দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে, কিন্তু 21 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকে এই মুহূর্তে যা পরিস্থিতি স্যাটেলাইট যা দেখাচ্ছে বা যে পরিস্থিতিতে সাইক্লোন রয়েছে এই মুহূর্তে, বুধবার কি রকম সময়ের মধ্যে এটা সবচেয়ে বেশি একেবারে উপকূলে এসে পড়বে? আমরা যেটা বলেছি সেটা এখনো আমাদের এখনো সেটা হচ্ছে যে বিটুইন দীঘা এবং হাতিয়া আইল্যান্ড বাংলাদেশের, এর মাঝখান থেকে ক্লোজ টু সুন্দরবন এটা ক্রস করবে 20 তারিখ আফটারনুন অবলিক ইভিনিং, অর্থাৎ বিকেল এবং সন্ধ্যের ওই সময়টাতে
20 তারিখ, আই রিপিট 20 তারিখ, বিটুইন দীঘা অ্যান্ড হাতি আইল্যান্ড অফ বাংলাদেশ ক্লোজ টু সুন্দরবন এটা ক্রস করার সম্ভাবনা। আর একটা বিষয় সেটা হলো যে কলকাতার ক্ষেত্রে কলকাতার কতটা কাজ দিয়ে বা কতটা দূর দিয়ে এটা অতিক্রম করবে। আমরা বলছি ক্লোজ টু সুন্দরবন বলছি তো, আমরা বলছি কি ক্লোজ টু সুন্দরবন, সেক্ষেত্রে কলকাতা থেকে দূরত্ব কতটা থাকতে পারে একটা। কলকাতা থেকে সুন্দরবনের আমরা অ্যাকচুয়ালি এক্সাক্ট ল্যান্ডফল পয়েন্ট এখনো দিইনি, ফলে এই মুহূর্তে ডিস্টেন্স ওভাবে তো বলা যাবে না। আমরা একটা রেঞ্জ দিয়েছি এখন, সেটা হচ্ছে দীঘা এবং হাতিয়া আইল্যান্ডের মাঝখান থেকে ক্লোজ টু সুন্দরবন। সিস্টেম এখনো বেশ খানিকটা দূরে আছে, তো ডেফিনেটলি যখন ল্যান্ডফল পয়েন্ট আমরা দেবো তখন এক্সাক্ট ডিস্টেন্সটা বলা যাবে কলকাতা থেকে কত। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বললাম আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সঞ্জয়, তোমাকেও ধন্যবাদ। সুপার সাইক্লোনে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় আমপান, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সতর্ক পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন তৈরি রাখা হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রগুলিকে, চলছে মাইকে প্রচার। শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমপান। আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, আগামী কয়েক ঘন্টায় সুপার সাইক্লোনে পরিণত হতে পারে আমপান। বুধবার এই ঘূর্ণিঝড় পূর্ব মেদিনীপুরের দীঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্যে আছড়ে পড়তে পারে। এখন থেকে সতর্ক পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনা। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকে প্রচার। জেলা প্রশাসন জানিয়েছে সক্রিয় করা হয়েছে আশ্রয় শিবিরগুলিকে, প্রয়োজনে এখানে দুর্গতদের থাকার ব্যবস্থা করা হবে, পাশাপাশি মজুদ রাখা হয়েছে প্রচুর ত্রাণ সামগ্রী। আমাদের জেলায় ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সতর্ক আছি, স্থানীয় স্তরে যেসব অফিসাররা রয়েছেন তারা সতর্ক আছেন, ব্লক লেভেলে এবং সাব ডিভিশনে যথার্থ অনেকটাই আমরা রিলিফ মেটেরিয়াল পৌঁছে দিয়েছি। যারা মৎস্যজীবী তারা এই মুহূর্তে যারা ফিশিং করতে যান সমুদ্রে তারা এই মুহূর্তে নেই কোথাও, কারণ কি এখন ব্যান পিরিয়ড চলছে। আমাদের জেলার একটা হেল্পলাইন নাম্বার রয়েছে 9073939804। দীঘা মন্দারমণি সহ রামনগর বিধানসভার বিস্তীর্ণ এলাকায় 8টি আশ্রয় শিবির ও বেশ কয়েকটি সরকারি স্কুলে দুর্গতদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা, চলছে নজরদারি। আমাদের পঞ্চায়েত সমিতি জেলার বিডিও প্রশাসনের ব্লক প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করা হবে। সমুদ্রে এখনো ট্রলার কেউ নিয়ে যায়নি, তা সত্ত্বেও আমরা নজরদারি রেখেছি, এবং যদি কোনো মানুষকে সরিয়ে নিয়ে আইলা সেন্টারে সাইক্লোন সেন্টারে রাখা হয় তাতে তাদের রান্না করে খাবারের জন্য আমাদের স্বনির্ভর গোষ্ঠীকে আমরা বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী, উপকূলরক্ষী বাহিনীকেও। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি দক্ষিণ চব্বিশ পরগনাতেও। জেলার উপকূলবর্তী থানাগুলিতে চলছে মাইকে প্রচার। সাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি ও পাথর প্রতিমার উপকূলবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনীকে। সোমবার গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর জওয়ানরা। বুলবুলের ক্ষত এখনো দগদগে, এবার আমপান, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ফোনই ছিল তখন, থানার বড়বাবু ছিল, সবাইকে নিয়ে হোটেলে ঢুকিয়েছিল। বুলবুলের সময় বলেছিল যে মৎস্যজীবীদের মানা করেছিল, কিন্তু তবু আমরা থেকে ঝড় মাথায় করে নিয়ে হোটেলে গেছিলাম, এসে তো সাড়ে সর্বনাশ হয়ে গেছিলো। আবার এই ঝড়ের অবস্থা, যে বুলবুলের ভয়াবহ তাণ্ডব আমাদের এই ফ্রেজারগড় অঞ্চলের উপর দিয়ে গেছে বা টোটাল সুন্দরবনের উপর দিয়ে, সেটা তার থেকে আমাদের রক্ষা পেতে তো অন্তত সেফটি জায়গা যেতেই হবে। এবং এটা নিয়ে আমরা খুব বিশেষ আতঙ্কিত আছি যে ওই রকম ধরনের ব্যাপার থেকে ভয়াবহ হলে আমরা কোন পর্যায়ে দাঁড়াবো। বুলবুলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আমাদের এনডিআরএফ থেকে আরম্ভ করে এসডিআরএফ থেকে আরম্ভ করে আমাদের সমস্ত ডিজাস্টারে যা কিছু এবং সমস্ত অন্যান্য আমাদের যে সমস্ত আমাদের সাইক্লোন সেন্টারগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করব। সুন্দরবনের এই সব প্রান্তিক এলাকাগুলোতে আমরা হাই স্কুলগুলোকে ব্যবহার করব। তবে প্রশাসনের প্রস্তুতি সত্ত্বেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। ঋত্বিক প্রধান ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেয়া আসছে আমপান, বুধবার দুপুর বা সন্ধ্যায় আছড়ে পড়তে পারে। ক্ষয়ক্ষতি এড়ানোর পথ নিয়ে বৈঠক প্রধানমন্ত্রী, বৈঠকে ছিলেন অমিত শাহ। 25টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে, আরো 12টি দল তৈরি রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে 24টি দল, প্রধানমন্ত্রীকে জানালেন এনডিআরএফ এর ডিজি।
एनडीआरएफ এর তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাবো। अभी जो सूचना है ये 20 तारीख की सुबह या दिन में किसी वक्त या दोपहर तक लैंडफॉल करेगा। लैंडफॉल पश्चिम बंगाल के दीघा और बांग्लादेश के हटिया द्वीप के बीचों बीच किसी जगह हो सकता है। पाथवे के अनुरूप हमारी टीमें भी सजाई गई हैं, तैनात की गई हैं। कुल 19 टीमें तैनात की जा रही हैं और 4 टीमें स्टैंडबाय में रखी जा रही हैं, 19 और 4 पश्चिम बंगाल में। इसी तरह उड़ीसा में 13 टीमें तैनात की जा रही हैं और 17 को स्टैंडबाय में रखा जा रहा है। और एनडीआरएफ की टीमें अपनी जगह पकड़ चुकी हैं। टीमों के अलावे जो 6 अलग बटालियन हैं एनडीआरएफ के, और भी बटालियन हैं, लेकिन 6 बटालियनों को हॉट स्टैंडबाय में रखा गया है क्योंकि किसी भी समय और फोर्स की जरूरत हो सकती है और एनडीआरएफ यूनिट्स की जरूरत हो सकती है। इसलिए 11 बटालियन बनारस, नवा बटालियन पटना, 1st बटालियन गुवाहाटी, 10th बटालियन विजयवाड़ा, 4th बटालियन चेन्नई और कोनम, 5th बटालियन पुणे, इन 6 बटालियन में 4-4 टीमों को हॉट स्टैंडबाय में रखा गया है। और एयरफोर्स से समन्वय है कि C-130 एयरक्राफ्ट के इस्तेमाल करते हुए शॉर्ट नोटिस पर इनको अपने गंतव्य स्थल उड़ीसा या बंगाल लाया जाए अगर जरूरत पड़े तो। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবহবিদ সুদীপ কর। আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, আম্পান ধেয়ে আসছে কতটা শক্তিশালী আকার নিতে পারে? অ্যাকচুয়ালি দেখুন, আজকে দুপুরবেলা হঠাৎ করে ঝড়ের কেন্দ্রের গতিবেগ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এখন যার ফলে অনেকের ক্ষেত্রেই ধারণা হচ্ছে যে এটা একটা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রটা যখন অগ্রসর হচ্ছে তখন কিন্তু প্রতিনিয়ত এর শক্তি ক্ষয় হচ্ছে। আপনারা জানেন যে মধ্য ভারতে একটা শক্তিশালী নিম্নচাপ আছে এবং সেখান থেকে একটা তাপ ঢাল বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত, আবার একইভাবে বঙ্গোপসাগরের জলেরও কিন্তু একটা তাপ ঢাল রয়েছে, সেটা ভূমিভাগের দিকে। এই ট্রানজিশনটার মধ্যে দিয়ে সাইক্লোনটা এগোবার ফলে সাইক্লোনের বাইরের দিকে থাকে শীতল বায়ু, স্বাভাবিকভাবে যেহেতু সে অতিরিক্ত পরিমাণে টেম্পারেচার পাচ্ছে তখনই এই শীতল বায়ুটা দ্রুতগতিতে দুর্বল হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে কেন্দ্রে যে অবস্থিত যে উষ্ণ বায়ু সেই উষ্ণ বায়ুর সঙ্গে টেম্পারেচারের তারতম্যটা যেহেতু দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে তাই কিন্তু এই সাইক্লোন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আগামীকাল সন্ধে নাগাদ এই সাইক্লোন কিন্তু অ্যাকচুয়ালি একটা ভিন্ন রূপ নেবে, সচরাচর এই ধরনের সাইক্লোন দেখতে পাওয়া যায় না। এটার মূল কেন্দ্রটা জলের মধ্যে থাকলেও সাইক্লোনের মধ্যে অবস্থিত যে টোটাল মেঘটা সেটা কিন্তু ভূমিভাগের মধ্যে উঠে আসবে এবং ওড়িশা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার দিয়ে এটা ধীরে ধীরে আস্তে আস্তে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এগোবে এবং তার ফলে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোর উপরে আগামীকাল সারা রাত্রি প্রবল বৃষ্টিপাত এবং তার সাথে ঝোড়ো হওয়ার একটা দাপট থাকবে এবং তখন ঝড়ের গতিবেগ থাকতে পারে 140-45 কিলোমিটার। এরপর কিন্তু ঝড়টা আলটিমেটলি গিয়ে স্ট্রাইক করবে বাংলাদেশের হাতিয়া দ্বীপের কাছাকাছি এবং সেই সময় কিন্তু ঝড়ের গতিবেগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে এসে দাঁড়াবে 120-122 কিলোমিটারের কাছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যেহেতু ঝড়ের কেন্দ্র এবং তার মূল শক্তি দুটো দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য খুব দ্রুত গতিতে ওয়াটার স্পাউট তৈরি হবে এবং সেই ওয়াটার স্পাউটের ফলে কিন্তু যে সমস্ত নিম্ন ভূমিভাগগুলো আছে সেগুলো ইনান্ডেটেড হয়ে যাওয়ার একটা তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ। আম্পান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতা পুরসভায়। বিপজ্জনক বাড়ি থেকে সরে আসতে বাসিন্দাদের পরামর্শ। পুরসভার কন্ট্রোল রুম চালু থাকবে 24 ঘন্টা। পাম্পিং স্টেশনগুলিকে সতর্ক করা হয়েছে, জানালেন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর্স এর চেয়ারম্যান। এখন যেহেতু একটা বড় আবার ঝড় আসছে, বৃষ্টি আসছে, তাই ড্রেনেজ বড় মানে সিভিল ইঞ্জিনিয়ারিং, লাইটিং, KIP সবাইকে নিয়ে বসেছিলাম। পাম্পগুলো ঠিক চলছে কি না, জল টানার ক্ষমতা আছে কিনা, CSC-র সাথে লিয়াজু করে যাতে ওখানে CSC পাওয়ার সাপ্লাই যাতে মানে বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে কি না, কোনো ল্যাম্পপোস্টে যাতে শর্ট সার্কিট না হয়ে যায়, এই সবগুলো দেখে একটা ওভারঅল সার্ভে আমি করে নিলাম। কিছু অস্থায়ী শেল্টারও রেডি করেছি। আমার কালকে রিপোর্টটা আসবে যে এইটা শুধু বৃষ্টি আসবে না, এর সাথে কত কিলোমিটার ঝড় আসবে,
সেই মতন শেল্টার তৈরি করা, ডেঞ্জারাস বিল্ডিং যেগুলো আছে, যেগুলো মার্ক ডেঞ্জারাস বিল্ডিং, অথচ খালি হচ্ছে না, সেখানে আবার গিয়ে প্রচার করা যে আপনারা দরকার হলে কিছুদিন কিছুক্ষণের জন্য শেল্টারে চলে আসুন, নাহলে বিল্ডিংটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে, এই কাজগুলো করতে বলেছি।